রাজধানীর কাঁচা বাজারে চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছ, মুরগি, সবজি ও মুদি পণ্যের দাম। মৌসুম পরিবর্তন সহ সরবরাহ কম থাকায় দাম বেশি বলে জানান বিক্রেতারা। আর ক্রেতাদের দাবি কঠোর বাজার তদারকির। এদিকে ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাজারে ইলিশের অভাব নেই। তারেক শিকদারের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ায় বাজারে গিয়ে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। চালের দাম অপরিবর্তিত থাকলেও বাজারে বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। বেগুন, মটরশুঁটি ও বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। শীতের কিছু সবজির দাম কমলেও অন্য সবজি কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। আর দাম বাড়ার জন্য বিক্রেতারা মৌসুম পরিবর্তনকেই দায়ী করলেন। শীতের সিজনে সিম, ফুলকপির সিজন শেষ হয়ে গেল, না তাইতে থাকে আস্তে আস্তে পুরান মাল। এদিকে মাছের বাজারও চড়া। বেশ কিছু মাছের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 100 টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য সরবরাহ কম হওয়াকেই দায়ী করলেন বিক্রেতারা। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রেতারা। বাজার মনিটরিং এর একটা সিনসিয়ার ইয়ে থাকতে হবে, সংস্থা থাকতে হবে, এটা না থাকলে তো এদের ইচ্ছা মতো বাড়াবে। বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। 10 থেকে 80 টাকা পর্যন্ত বাড়তি বিক্রি হচ্ছে ব্রয়লার সহ দেশি বিদেশি মুরগি। বেশি দামে কিনতে হচ্ছে তাই বাড়তি এই দাম, এমনটাই বললেন বিক্রেতারা। যখন যে দাম থাকে তখন এই দাম, গেছে সপ্তাহে 150, এই সপ্তাহে 160। বেড়েছে মুদি পণ্য। পেঁয়াজের দাম প্রতি কেজি 5 টাকা ও রসুনের দাম 90 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। এদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।